টেকনিক্যাল এডুকেশন পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অবসায় প্রতিষ্ঠানের হিসাবের পর্বে। দেখো আমরা এই পর্বে আলোচনা করব হচ্ছে চাঁদা নিয়ে, চাঁদা আয় বা রাজস্বের পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব ওটা একটু দেখব। চাঁদা আয় বা রাজস্ব নির্ণয়, এখানে দেখবা তোমরা একটু খেয়াল করবা যে আমাদের এই চাঁদাটা দুইটা নিয়মে আসে, তো আমি দুইটা নিয়মই তোমাদেরকে পর্যায়ক্রমে দেখাচ্ছি। প্রথম যে নিয়মটা আসবে দেখো, তোমাদের প্রাপ্তি প্রদানের মধ্যে দেখবা প্রাপ্তি সমূহে এইভাবে লেখা থাকবে যে মনে করো 2014 সাল, 2015 সাল, 2016 সাল, 3 বছর আছে, আর এখানে এইভাবে লেখা থাকবে চাঁদা। চাঁদা 2014 সালে মনে করো আছে 2000 টাকা, 15 সালে আছে মনে করো হচ্ছে 45,000 টাকা, 16 সালে দেওয়া আছে মনে করো 5,000 টাকা। আর নিচে সমন্বয় এইভাবে বলতেছে ক্লাবের অথবা কোনো একটা অবসায় প্রতিষ্ঠানের অথবা অব্যবসায়ী প্রতিষ্ঠানের, আমি নাম লিখলাম না, তোমরা ধরে নাও যে কোনো একটা ক্লাব অথবা যে কোনো একটা অব্যবসায়ী প্রতিষ্ঠান হবে, ও অব্যবসায়ী প্রতিষ্ঠানের মোট সদস্য সংখ্যা 500 জন, প্রত্যেকের মাসিক চাঁদা অথবা শুধু চাঁদা যে কোনো একটা লেখা থাকবে এইভাবে, চাঁদা 100 টাকা করে। দেখো এতটুকুই আছে আর কিছু বলা নাই। তখন আমরা এই চাঁদা আয়ের পরিমাণ কীভাবে নির্ণয় করবো, দেখো এটা সলিউশনটা আমি এপাশে করতেছি, তোমরা একটু খেয়াল করবা। এই একটা নিয়ম, দুইটা নিয়ম আছে, আমি তোমাদেরকে প্রথমে একটা নিয়ম দেখাচ্ছি, তাহলে এটা সলিউশনটা দেখো। প্রথমে হচ্ছে আমরা যেহেতু এইরকম তিনটা সাল থাকলে তোমরা সবসময় খেয়াল রাখবা 2015 সালের হিসাবটা হচ্ছে আমাদের এই বছরের হিসাব। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে তোমরা যে অঙ্কটা করবো এটা বলা থাকবে যে 2015 সালের 31শে ডিসেম্বর দিয়ে, এবার যেই ক্লাব বা যে ব্যবসায় প্রতিষ্ঠান সেটার নাম দিয়ে হিসাবগুলো দেওয়া থাকবে, প্রাপ্তি প্রদান দেওয়া থাকবে, তাহলে কোনো ডাউট নাই যে এটা কোন বছরের হিসাব। তারপরে তোমরা মনে রাখবে এইরকম যদি আসে তখন তোমরা মাঝখানের যে বছরটা আছে 2015 সাল যেখানে আছে মিডিলে যে সালটা থাকবে ওইটাকেই ধরবা। তাহলে দেখো আমরা প্রথমে চাঁদা এর পরিমাণ নির্ণয় করতেছি, তাহলে আমরা চাঁদা নিয়ে আসবো। চাঁদা হচ্ছে দেখো 2015 সালে মোট চাঁদা পাইছি কত, 45,000, তাহলে আমরা এখানে 45,000 টাকা লিখবো। এখানে দেখো 14 সালের চাঁদা কি করবো, একটা কোশ্চেন আসতে পারে না তোমাদের। দেখো 15 সালের চাঁদা কিন্তু আলাদা করে দেওয়া আছে, তাহলে 14 সালের চাঁদা মানে কি, এর আগের বছরের চাঁদা, এটা তো ডিফারেন্ট করা আছে, তাহলে এটা আমাদের এখানে তো আনার দরকার নাই। দেখো 45,000-এর মধ্যে, এই 45,000-এর মধ্যে কিন্তু এই 2000 নাই, 2000-কে স্টিল আলাদা করে সেপারেট করে দেখাই দিচ্ছে যে এই 2000 আলাদা, তাহলে 2000-কে এখানে আনবো না, যেহেতু বিগত সালের চাঁদা সেপারেট করা আছে, 45,000-এর মধ্যে ইনক্লুড নাই, তার মানে এটা কি আমরা এখানে নিয়ে আসবো না, এটা এটার জায়গায় থাকে, এটা শুধু আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সময় সম্পদের মধ্যে নিয়ে আসবো। আবার বলতেছি আমি, এই 14 সালের চাঁদাটা শুধুমাত্র প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সময় প্রারম্ভিক সম্পদের মধ্যে নিয়ে আসবো, তাহলে এই 2000 আর কোথাও যাবে না, শুধু এখানে যাবে। এরপর দেখো 2016 সালের চাঁদা আছে 5,000 টাকা, 16 সালেরটা তো 45,000-এর মধ্যে ইনক্লুড নাই, এটাও কি এটা থেকে সেপারেট করা আছে, আলাদা করা আছে, তাহলে এইটাও কি এর মধ্যে আসবে না। এই 16 সালের চাঁদাটাকে আমরা যখন আর্থিক বিবরণী তৈরি করবো অর্থাৎ উদ্বৃত্তপত্র তৈরি করবো সেইখানে দায়ের মধ্যে নিয়ে আসবো, কারণ অগ্রিম আয় হচ্ছে আমাদের দায়। 15 সালে যদি 16 সালের চাঁদা পায় তাহলে এটা হচ্ছে আমরা আর্থিক বিবরণী তৈরির সময় দায় সাইডে নিয়ে আসবো, তাছাড়া এটার আর কোনো কাজ নাই। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে 15 সালের 45,000 টাকা নিয়ে আসলাম। এখন নিচে দেখো বলতেছে কি ক্লাবের বা ব্যবসায় প্রতিষ্ঠানের মোট সদস্য সংখ্যা কত, 500 জন, প্রত্যেকের চাঁদা হচ্ছে কত, 100 টাকা, তাহলে যদি 500 × 100 দিই কত আসবে, 50,000, তাহলে আমাদের এই 15 সালের চাঁদা টোটাল আসার কথা ছিল কত, 50,000 টাকা। এখন আমাদের 50,000 হওয়ার কথা কিন্তু আমরা 15 সালে কত পেয়েছি, 45,000, তাহলে 15 সালে 45,000 পাইলাম, এখনও আমাদের কত হাজার পাইতে হবে, 5,000, তাহলে এখানে শুধু আমরা সমন্বয়ের সময় লিখব যোগ চলতি সালের বকেয়া 5,000। এবার দেখো যোগ করলে আমাদের মোট কত হচ্ছে, 50,000 টাকা। আমাদের মোট সদস্য সংখ্যা 500, সবাই যদি 100 করে চাঁদা দেয় তাহলে আমাদের মোট 15 সালের চাঁদা হবে কত, 50,000। দেখো আমাদের এখন মোট চাঁদা হয়েছে 50,000, তাহলে চাঁদা আয়ের পরিমাণ হবে 50,000। তাহলে এই একটা প্যাটার্নে তোমাদের কোশ্চেন হবে, তোমরা কিন্তু এটা ক্লিয়ারভাবে একটু খেয়াল করে করবা, এই প্যাটার্নে একটা কোশ্চেন হয়, এখানে আরও সমন্বয় আছে, সেটা আমি তোমাদেরকে আর একটা ধাপ আছে সেটাতে দেখাবো। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। তো এর পরের পর্বে আমি তোমাদেরকে কিভাবে অন্য আর একটা নিয়মে চাঁদা বের করে এবং ওই কোশ্চেনটা কোন প্যাটার্নে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো সেই পর্যন্ত তোমরা সব আমার সাথে থাকবে আশা করি, আর তোমরা এই বিষয়টা একটু কাইন্ডলি ক্লিয়ারভাবে বুঝবে, যদি চাঁদার বিষয়টা তোমরা খুব ভালোভাবে সলভ করতে পারো তাহলে অবশ্যই প্রতিষ্ঠানে আর কোনো হিসাবের মধ্যে তোমাদের সমস্যা হবে না, শুধুমাত্র চাঁদাটাতে একটু বেশি সমস্যা হয় এবং তোমরা সবাই মেজরিটি পার্সেন্ট এটাতে ভুল করো, এই জন্য এটা একটু খেয়াল করে করবা। তো এর পরের পর্বে আমি তোমাদেরকে চাঁদার আর একটা নিয়ম আছে সেটা করে দেখাবো, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। We'll be right back.